জয় শ্রী রাধে কৃষ্ণ বন্ধুরা, নমস্কার। আশা করি সবাই ভালো আছেন, করুণা রমেশ্বরের কৃপায় কৃপায় সবাই যে সুস্থ আছেন, হাসি খুশি আছেন, অবশ্যই থাকবেন, থাকার চেষ্টা করবেন, হাসি খুশি মন ভালো রাখার চেষ্টা করবেন। বন্ধুরা, জোর করে নিজেদের রাখতে হবে, নিজেদের বাঁচতে হবে, সুস্থ থাকতে হবে যতদিন বাঁচি। ঈশ্বরকে অবশ্যই সবসময় স্মরণ করবেন। তো আসুন, আপনারা সবাই সব করেন জানেন, তবুও বলা, নিজে ভুগেছি, ভুক্তভোগী, তাই ঈশ্বর আমাকে আবার দ্বিতীয় জীবন দিয়েছে। এত যেন শরীর খারাপ হয়ে বিছানা থেকে উঠে বসতে পারতাম না, সবসময় কান্না করতাম, মারা যেতাম, হাড়ে হাড়ে ব্যথা, ঘুমের মধ্যে প্রচন্ড। যাই হোক, ঠাকুর আবার সুস্থ করেছেন, একটু চলছি, কথা বলছি, আপনাদের সঙ্গে ভালো লাগছে। যাই হোক, আপনাদেরও বলি, হ্যাঁ, এই জন্যই বারবার। তো আসুন, আজকে একটা খুব সুন্দর, বন্ধুরা দেখুন এত সুন্দর পাখিটা করে দেখাবো, খুব সুন্দর না বন্ধুরা? এর আগে আমি এই প্যাঁচাগুলো দেখিয়েছি, এই হাতিটা দেখিয়েছি, হাতি দুটো, এই প্যাঁচা দুটো, এরপরে এই খরগোশটা দেখাবো বন্ধুরা, এখনো দিইনি, এরপরে দেব। তো প্লিজ 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 সাবস্ক্রাইব মাই চ্যানেল, আর ইউ ওয়ান্ট দিস টিএইচএস দিস দোজ, তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা, মেনি মেনি থ্যাঙ্কস ফর সাবস্ক্রাইব। অল বাটনটা অবশ্যই প্রেস করবেন, তাহলে আমার সব নোটিফিকেশনগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর প্লিজ লাইক শেয়ার কমেন্টস। তো আসুন, আরও আরও অনেক অনেক নতুন নতুন ইউনিক ইউনিক আনকমন প্যাটার্ন পাবেন আমার চ্যানেলে বন্ধুরা, হ্যাঁ, ট্রায়াঙ্গুলার, রেকট্যাঙ্গুলার, সে কী বলে, আয়তাকার বা ত্রিভুজাকার শাল, অনেক কিছু পাবেন বন্ধুরা, অনেক ডিজাইন। তো ব্যাগ, নেটের ব্যাগ, কুটির ব্যাগ, প্লিজ ডেসক্রিপশন বক্স অবশ্যই চেক করবেন, অনেক কিছু পাবেন। তো আমি এখন শুরু করি, এটার জন্য তিনটে উল কালার নিয়েছি আমি, সাদা দিয়ে এখন শুরু করছি বন্ধুরা, দেখুন আসুন। স্টার্ট উইথ ম্যাজিক চেন, স্টার্ট উইথ ম্যাজিক চেন, এই ম্যাজিক চেন, তো ম্যাজিক চেন দিয়ে আমরা শুরু করছি বন্ধুরা। ম্যাজিক চেন আমরা কি করে নেব, এইভাবে অনেক আমার ভিডিওতে দেখিয়েছি বন্ধুরা, জাস্ট ক্রস করব, সে আঙ্গুলে, এক আঙ্গুলে বা দুই আঙ্গুলে বা শূন্য করুন আপনি, এভাবে জাস্ট ক্রস করে সুতোটাকে এপাশ থেকে এইভাবে নিয়ে আসব। নিয়ে এসে সঙ্গে সঙ্গে একটা চেন দেব বা থ্রি চেন নেওয়ার দরকার সবসময়। তো ফার্স্ট চেনটা নিয়ে নিচ্ছি, কি বলেছে, স্টার্ট উইথ এ ম্যাজিক চেন, রো ফার্স্ট, রো ওয়ান, থ্রি চেন, ইলেভেন ডিসি, টোটাল টুয়েলভ, হ্যাঁ, ম্যাজিক চেন দিয়ে শুরু করে তিনটে চেন আর এগারোটা ডিসি, মোট টোটাল বারোটা হবে, তিনটে চেনকে ধরলে ডিসি, ডাবল চেন এগারোটা নিতে হবে, টোটাল বারোটা। তাহলে একটা চেন আমার অলরেডি নেওয়া হয়ে গেছে, দুটো তিনটে চেন নিলাম বন্ধুরা, এবার বারোটা ডিসি মানে ডাবল চেন, ওয়ান টু, একটু সময় নষ্ট হয়ে গেল প্রথমে, লং ভিডিও হয়ে যায় সব শর্ট করতে পারি না, থ্রি ফোর, প্রথম চেনটা বাদ দিলে থ্রি হয়েছে, প্রথম চেনটাকে ধরতে হবে, ধরে বারোটা হবে, ওটা বাদ, তিনটে চেন দিয়ে নিয়েছি, এভাবে আমি পুরো বারোটা নিয়ে আসছি বন্ধুরা। তো এগারোটা ডাবল চেন হয়ে গেছে বন্ধুরা, ইলেভেন ডাবল চেন উইথ ফার্স্ট ফোর চেন, টোটাল টুয়েলভ ডাবল চেন, টোটাল বারোটা হয়ে গেছে প্রথম ফোর চেনটা নিয়ে। এটাকে টাইট করে দিলাম আমি, টাইট করে টেনে দিলাম এই সুতোটাকে। এইবার কি করবো বন্ধুরা, কি বলেছে, ফ্রম রো ওয়ান অন লাস্ট স্টিচ থ্রি চেন, টুয়েলভ ডিসি এত দূর তো হয়ে গেছে, এবার বলেছে রো টু, রো টুতে কি শুরু করব, থ্রি চেন অন লাস্ট স্টিচ ফ্রম রো ওয়ান, রো থ্রি চেন, ঠিক আছে, আগে থ্রি চেন নিয়ে নিই, ওয়ান টু থ্রি চেন অন লাস্ট স্টিচ, লাস্ট স্টিচ কোনটা বন্ধুরা, এটা, ঠিক আছে, লাস্ট স্টিচ ফ্রম রো ওয়ান ডু সেভেন ডিসি, এটা রো ওয়ান, এই যে প্রথম রো ওয়ান ফার্স্ট লাইন যে হয়েছে তার যে লাস্ট স্টিচ, তার মধ্যে কি বলছে, কি করতে বলছে, ডু সেভেন ডিসি, তিনটে চেন নেওয়ার পরে থ্রি চেন অ্যান্ড দেন সেভেন ডিসি, ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স
7 7টা ডাবল চেইন নিয়ে নিলাম বন্ধুরা অন রো 2 উইল বি 8 স্টিচেস এটা ফার্স্ট লাইন দ্বিতীয় লাইনে কটা হচ্ছে 7টা ডাবল চেইন আর 3টে চেইন হয়ে গেল 8টা রো ফার্স্ট 12 রো সেকেন্ড 8 স্টিচেস এবার ঘুরে যাব রো 3 চেইন 3 ঠিক আছে রো 3 তে কি বলছে রো 2 কমপ্লিট 2 রো 2 উইল বি 8 স্টিচেস 8 স্টিচেস হয়ে গেল রো 3 রো 3 তে 1 2 3 চেইন 3 নিয়ে নিয়েছি 6 ডিসি ইন লাস্ট স্টিচ ডু 1 ডিসি 6 ডিসি তাহলে 1 ডাবল 6টা ডাবল চেইন 3 নেওয়ার পর বলছে 6টা ডাবল স্টিচ নিতে কটা হলো 3টে চারটে পাঁচটা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সিক্স ডিসি ইন লাস্ট স্টিচ ডু ওয়ান ডিসি ইনক্রিজ লাস্ট যে স্টিচ আছে ইনক্রিজ মানে বাড়বে তাইলে লাস্ট যে আছে তাতে কি করব দুটো ডিসি নেব একটার মধ্যে ওয়ান ডিসি ইনক্রিজ একটার মধ্যে দুটো ডিসি নিয়ে নিলাম টোটাল কত হলো 6টা 7টা 8টা 9টা 9 অন রো 3 উইল বি 9 রো 3 উইল বি 9 স্টিচেস ফার্স্ট 3 6 7 8 9 ইনক্রিজ 2 ডাবল 9 ঘুরে যাব ঘুরে গিয়ে রো 4 স্টার্ট টার্ন অ্যারাউন্ড রো 4 স্টার্ট স্লিপ স্টিচ ইন ফার্স্ট স্টিচ ফার্স্ট স্টিচে যেটার থেকে বেরিয়েছি সেটাতেই স্লিপ স্টিচ নিয়ে নিলাম বলছে চেন 3 7 ডিসি চেন 1 2 3 চেন 3 7 ডিসি চেন 3 7 ডিসি ওয়ান টু থ্রি ফোর সাতটা ডাবল চেন নিতে বলেছে ফাইভ প্রথমে থ্রি চেন নি সিক্স সেভেন সাতটা হয়ে গেল বন্ধুরা সাতটা ডিসি নিয়ে পড়েছে থ্রি চেন নিয়ে তিনটে চেন নিয়ে অন রো 4 উইল বি 8 স্টিচেস রো 4 এ কটা হলো প্রথমে তো তিনটে চেন নিয়ে নিয়েছি তারপর সাতটা ডাবল চেন টোটাল 8 রো 4 টোটাল 8 স্টিচেস টার্ন অ্যারাউন্ড ঘুরে গেলাম রো 5 শুরু স্কিপ ফার্স্ট স্টিচ এটা স্কিপ করলাম স্কিপ করে কি বলছে ডু ওয়ান স্লিপ স্টিচ স্লিপ স্টিচ করে নিলাম প্রথমটা বাদ দিয়ে দ্বিতীয়টা স্লিপ স্টিচ করে নিলাম সেকেন্ড ওয়ান স্লিপ স্টিচ করে নিলাম এবার চেন 3 1 2 3 চেন 3 5 ডিসি দেন 5 ডিসি পাঁচটা চেন তিনটে চেন নিয়ে সবগুলো শুরুতে প্রথমেই যে যেমন তিনটে চেন নি শুরু করতে তারপর বলছে 5 ডিসি মানে পাঁচটা দুটো তিনটে চারটে পাঁচটা দেখুন এটা বাদ দিয়ে এক দুই তিন চার পাঁচটা ডিসি ফাইভ ডিসি অন রো 5 উইল বি 6 স্টিচেস হ্যাঁ এই ফাইভ রো ফাইভ লাইনে কত পাঁচ নম্বর লাইনে কটা হলো তাহলে এই যে তিনটে চেন বাদ দিলে এক দুই তিন চার পাঁচ আর এই তিনটে চেনকে ধরলে ছয় ছটা পাঁচ নম্বর লাইনে ছটা স্টিচ হয়ে গেছে এবার আবার ঘুরে যাব ঘুরে গিয়ে কি বলছে বন্ধুরা টার্ন অ্যারাউন্ড রো 6 স্কিপ ফার্স্ট স্টিচ
আপনারা বুঝতে পারছেন না কি কাছে নিয়ে বড় করে একটু দেখবেন রো 6 স্কিপ ফার্স্ট স্টিচ এটা একটু বড় করে দেখিয়ে দিই তারপর আপনারা ছ নম্বর লাইন শুরু হচ্ছে বন্ধুরা ছ নম্বর লাইনে কি বলেছে স্কিপ ফার্স্ট স্টিচ ওয়ান স্লিপ স্টিচ অন সেকেন্ড ওয়ান ফার্স্ট স্টিচটা স্কিপ করে দ্বিতীয়টা বলেছে স্লিপ স্টিচ নিয়ে নিতে একটা যেমন আগের বার করলাম নিয়ে নিয়েছি রো 6 স্কিপ ফার্স্ট স্টিচ ওয়ান স্লিপ স্টিচ অন সেকেন্ড ওয়ান এবার চেন থ্রি চেন থ্রি ওয়ান টু থ্রি চেন যেমন নি থ্রি ডিসি থ্রি ডিসি অন রো 6 উইল বি থ্রি ডিসি আগে করে নি তিনটে চেন নেওয়ার পরে তিনটে ডাবল চেন বলছে একটা দুটো তিনটে ডাবল চেন তিনটে ডাবল চেন নেওয়ার পর বলছে অন রো 6 উইল বি ফোর স্টিচেস ছ নম্বর লাইনে কটা হলো মাত্র চারটে একটা দুটো তিনটে আর চেন তিনটে নিলে চারটে চারটে ফোর স্টিচেস টার্ন অ্যারাউন্ড ঘুরে গেলাম রো 7 সাত নম্বর লাইন শুরু হয়ে গেল রো 7 তো রো 7 ও স্টার্টিং এ চেন থ্রি নিয়ে নিচ্ছি আগে ওয়ান টু থ্রি চেন নিয়ে নিলাম তারপর কি বলছে ইন ফার্স্ট স্টিচ ডু ওয়ান ডিসি ফার্স্ট স্টিচে বলছে ওয়ান ডিসি নিতে একটা ডাবল চেন নিলাম নিয়ে বলছে থ্রি ডিসি ইনক্রিজ অন রো 7 উইল বি এইট স্টিচেস থ্রি ডিসি ইনক্রিজ অন রো 3 রো 7 উইল বি এইট স্টিচেস থ্রি থ্রি ছয় সাত আট থ্রি ইনক্রিজ মানে বাড়বে বন্ধুরা একটার মধ্যে তিনটে নিতে বলছে কি বলেছে থ্রি ডিসি ইনক্রিজ অন রো 7 উইল বি এইট তাহলে দুটো আমার হয়ে গেছে আটটা চাই মানে আরো তিনটে তিনটে ছটা চাই তাহলে একটার মধ্যে তিনটে করব দুটো বাকি আছে আমার চারটের মধ্যে তা একটা হলো আর একটা ইনক্রিজ ডিসি তিনটে তিনটে করলে ছটা হয়ে যাবে আর আগের দুটো চেন তিনটে একটা ডিসি মোট আটটা হয়ে যাবে সাত নম্বর লাইনে দেখুন এই তিনটে ডিসি তিনটে ডিসি তিনটে তিনটে ছটা ডাবল চেন আবার একটা সিঙ্গেল ডাবল চেন নিয়েছিলাম আর তিনটে চেন মোট আটটা হয়ে গেছে ছটা সাতটা আটটা তো থ্রি ডিসি অন রো 7 উইল বি এইট স্টিচেস এইট ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট হয়ে গেছে টার্ন ঘুরে যাব ঘুরে গিয়ে বলছে রো 8 আট নম্বর লাইনে কি করব বন্ধুরা রো 8 আট নম্বর লাইনে বলছে যে থ্রি চেন ওয়ান টু থ্রি চেন দেন ডু থ্রি চেন এগেইন ফর এ পিকট এই যে তিনটে চেন নিলাম নেয়ার পরে এখানে হাত দিয়ে আবার আমি একটা দুটো তিনটে চেন নিলাম কি জন্য না পিকট মাথার উপর বেশ পেখমের মতো থাকে যে গোল গোল সেই অনেক ভিডিওতে আমি দেখেছি স্লিপ স্টিচ নিয়ে পিকটটা হয়ে গেল হয়ে গেল বললো পিকট এবার বলছে রিপিট 6 টাইম ওয়ান ডিসি থ্রি চেন পিকট এটাকেই বারবার ছবার করতে বলেছে ঠিক আছে একবার করেছি তাহলে ডিসি ছটা ওয়ান ডিসি নেব ছবার আর ছবারই তার মাথায় তিনটে চেন নিয়ে পিকট নিতে তাহলে ওয়ান টু থ্রি আবার নেব এভাবে ছবার নিয়ে নিচ্ছি বন্ধুরা এক দুই তিন একটা ডিসি নেওয়ার পরে ডাবল চেন নেওয়ার পরে তার মাথায় তিনটে চেন নিয়ে এইভাবে স্লিপ স্টিচ জয়েন্টে করে নেবেন তিনটে হলো ছটা করে নিচ্ছি
তো হয়ে গেল বন্ধুরা প্রথমের একটা ছিল আর বাকি ছটা টোটাল সাতটা 1 2 3 4 5 6 7 টোটাল 7 6 প্লাস ফার্স্ট 1 থ্রি চেন তো হয়ে গেল 6 টাইম তারপরে কি বলছে থ্রি চেন পিকট 6 টাইম হয়ে গেল ইন লাস্ট স্টিচ ডু 2 টাইমস 1 ডিসি থ্রি চেন পিকট লাস্ট স্টিচ ডু 2 টাইমস 1 ডিসি দুবার এই যে লাস্ট স্টিচ আছে ওই ছটা কমপ্লিট হওয়ার পরে বলছে লাস্ট স্টিচে দুবার ডিসি করতে আর থ্রি চেন পিকট করতে তাহলে 1 2 3 চেন পিকট আচ্ছা করে আবার একটা ডিসি করে দিই হয়ে গেল বন্ধুরা এবার কাট উলেন কাট এটা ঠিক করে সুতোটা এরকম ভেতর দিয়ে নিয়ে এভাবে করে ঠিক করে নেব পরে পেছন দিকে ভেতরে ঢুকিয়ে দেব অন দ্য সেম স্টিচ ওয়ার্ক 6 ডিসি আচ্ছা বলছে স্টার্টিং অন ফার্স্ট স্টিচ অফ রো 4 রো 4 ঠিক আছে এই যে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর এখান থেকে শুরু হয়েছিল 1 2 3 4 1 2 3 4 রো 4 কি বলছে স্টার্টিং অন ফার্স্ট স্টিচ অন রো 4 দেন চেইন 3 এই যে ফার্স্ট স্টিচে শুরু করতে বলছে শুরু করে কি বলছে চেইন 3 নিতে সুতোটার মধ্যে নিয়ে নিলাম আমি দুটো তিনটে আচ্ছা প্রথমটা জয়েন করেছি চারটে চেন নিয়ে নিলাম নিয়ে এবার কি বলছে স্টার্টিং অন ফার্স্ট স্টিচ রো 4 দেন চেন 3 অন দ্য সেম স্টিচ ওয়ার্ক 6 ডিসি এ টার্ন চেন 3 অন দ্য সেম স্টিচ ওয়ার্ক 6 ডিসি এই যে যেমন এখানে করেছিলাম সেম স্টিচে কটা ছটা একটা দুটো তিনটে চারটে পাঁচ ছয় 6 সেম স্টিচ 6 ডিসি ঘুরে গেলাম টার্ন থ্রি চেন 1 2 3 চেন থ্রি চেন দেন চেন 3 পিকট এটা ছেড়ে আবার চেন 3 নেব 1 2 3 চেন পিকট তিনটে চেন নিয়ে তার মাথাতেই প্রথমটা যেহেতু তারপরেগুলো তো ডাবল চেনের উপরে নেব প্রথমটা তিনটে চেন নিয়ে তার মাথাতেই পিকট নেব তারপর কি বলছে পিকট রিপিট 5 টাইমস পাঁচবার প্রথমটা হয়ে গেছে দ্বিতীয়টা 2 3 এভাবে পাঁচবার করে নিচ্ছি বন্ধুরা যেমন ওদিকে করেছি ডাবল চেন নিয়ে মাথায় তিনটে চেন নিয়ে পিকটের মতো স্লিপ স্টিচ দিয়ে এভাবে পাঁচবার তিনবার দুবার হয়েছে তিন তো বলছে 5 টাইম করার পরে বলছে বন্ধুরা 1 ডিসি 3 চেন পিকট ইন লাস্ট স্টিচ ডু 2 টাইমস এই যে লাস্ট চেনটা আছে ওইটার মধ্যে দুবার 2 টাইমস 1 ডিসি 1 2 3 4 তিনটে পিকট নেব চেন নিয়ে একটা পিকট আবার একটা ডিসি এগেইন 1 ডিসি 2 ডিসি বলেছে নিতে 1 ডিসি 1 পিকট এগেইন 1 2 3 চেইন স্লিপ স্টিচ এখানে বন্ধুরা লাস্টে আমি দুটো ডাবল চেন নিয়ে একটা পিকট নিয়েছি দুটো ডাবল চেন দুটো পিকটই নেবেন ঠিক আছে তাহলে হয়ে গেল এটা সুতো কাট সুতো পরে ম্যানেজ করবো সেম এদিকেও সেম হবে বন্ধুরা এই যে 1 2 3 4 উইংস এদিকে আর একটা পাখা হচ্ছে এদিকে একটা পাখা এটা লেজ মাথা তাহলে সেম ভাবে স্টার্টিং অ্যান্ড সেম প্রসেস
প্রথমে কি করব তিনটে one two three chain এই যে এদিকে যা যা করেছি বন্ধুরা সেটাই এদিকে এই যে স্টার্টিং অন ফার্স্ট স্টিচ এ শুরু করলাম অন রো 4 1 2 3 4 দেন চেইন 3 নেওয়া হয়েছে অন দা সেম স্টিচ ওয়ার্ক 6 ডিসি 1 6 ডিসি টার্ন চেইন 3 দেন চেইন 3 পিকট রিপিট 5 টাইমস এদিকের মতো সেম এদিকেও হবে করে নিচ্ছে দেখুন বন্ধুরা কি দারুন কমপ্লিট তো এইবার কি করব বলেছে রিপিট দ্য উইং পার্ট টু মেক দ্য সেকেন্ড ওয়ান দ্বিতীয়টা বানাতে সেম রিপিট করেছি একই জিনিস এদিকে যেটা করেছে সেটাই হয়ে গেল তাহলে দ্বিতীয় পাখা সেকেন্ড ওয়ান টু on row 1 a slip knot on top of first stitch for the beak throat বানানোর জন্য কি বলছে একদম প্রথম লাইন row 1 এই যে প্রথম লাইনে হ্যাঁ ফার্স্ট স্টিচে ফর দ্য বিক প্রথম লাইনে এই যে ফার্স্ট স্টিচ আছে এখানে কি বলছে সুতো স্লিপ নট নিয়ে নিতে কি দিয়ে হলুদ দিয়ে একটু লালচে হলুদ একটু কমলা যা হোক নিয়ে দুটো চেইন নেব স্লিপ নটটা নিয়ে দুটো চেইন নেব নিয়ে একটা ডাবল চেইন নিয়ে নেব তাহলেই ঠোঁট হয়ে যাবে এই যে একটা দুটো চেইন নিয়েছি নিয়ে একটা ডাবল চেইন নিয়ে নেব বন্ধুরা মোটা দেখুন দুটো চেইন নিয়ে নিয়েছি নিয়ে এবার এই পাশেরটাতেই একটা ডাবল চেইন নিয়ে নেব নিয়ে নিচ্ছে সুতো কেটে দেবো এই যে পাটা বন্ধুরা সুতো দিয়েও করতে পারেন আপনারা আর ক্রুশ দিয়েও করতে পারেন এই দেখুন এই যে 1 2 3 4 আছে যে 1 2 3 4 চার নম্বর মাঝে দুটো মিডল 2 এখানে তুলব একসাথে দুটো নিলে একবারে হয়ে যাবে ডাবল করে নিলাম কাঠি দিতেও পারেন নাও দিতে পারেন দেখুন এটা কাঠি দিইনি আমি পেছন দিয়ে টেনে টাইট করে বেঁধে দেবো বন্ধুরা টাইট করে পেছন দিয়ে স্কুল দিচ্ছি বন্ধুরা চেনের জন্য 2 চেন নিয়েছিলাম জয়েন্ট করে চোখটা বানাবো এবার দেখুন আপনার চোখ কিনতে পাওয়া যায় যদি কিনতে পারেন খুব ভালো উলের দোকানে কোনো সেলাইয়ের দোকানে না হলে এইভাবে আমি কালো উলকে একটা গিট দিলেও হবে ঢিলা করে আমি একটার উপরে দুটো গিট দিচ্ছি কালোটা উজ্জ্বল হবে দেখা যাবে একটু বড় সুতো পাশটা রাখতে হতো গিট দিয়ে ধরার জন্য পেছনটা এবার কোথায় দেখুন এই যে দ্বিতীয়টা বিক্সের পরে প্রথমটা ছেড়ে দিয়ে দ্বিতীয়টার মধ্যে
এভাবে স্টেজ মেকআপ বুদ্ধি বন্ধুরা কাল উলকে গিফট দিয়ে এইভাবে চোখ করে নিয়েছি। আপনারা চোখ কিনে নিতে পারেন, খুব সুন্দর। আর অন্য কালারে যদি ফুল করেন, পাখি করেন, তাতে কালো কালারে পাখি করলে সাদা চোখ দেবেন। রাখছি বন্ধু, গিফটটা দিন। কেমন হয়েছে, কেমন লাগছে বন্ধুরা প্লিজ জানাতে ভুলবেন না, প্লিজ প্লিজ কমেন্ট বক্সে লিখবেন। আমার খুব ভালো লাগে, তাহলে প্লিজ বন্ধুরা আপনি যদি একটু কমেন্ট বক্সে জানান, আমি কাজ করতে খুব অনুপ্রেরণা পাই। প্লিজ বন্ধুরা কমেন্ট বক্সে জানাবেন। আপনারা অবশ্যই প্রথমে পুরো যে কোনো সেলাই করবেন, প্রথমে পুরো ফুল ভিডিওটা রেস্টিং সময়ে যখন রেস্ট করবেন, শুয়ে বসে তখন পুরো ভিডিওটা শুনে নেবেন। হ্যাঁ, একবার দুবার তিনবার আমি তো তাই করি। হ্যাঁ, তারপরে আপনারা স্টার্ট করবেন, কিন্তু স্কিপ করে করুন, তখন যা করে করুন, ভিডিও চলতে থাকুক আপনারা সে দেখে দেখে সেলাই করে, কিন্তু প্রথমে অবশ্যই পুরোটা শুনে নেবেন বা দেখে নেবেন, তাতে খুব সুবিধা হয়, ফুল চুক হয় না, সুবিধা হয় সেলাই করতে। তো জয় শ্রী রাধে কৃষ্ণ। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এন্ড অল বটন প্রেস এন্ড লাইক শেয়ার কমেন্টস প্লিজ। জয় শ্রী রাধে কৃষ্ণ, নমস্কার। প্লিজ কমেন্ট বক্সে জানাবেন, আমার খুব ভালো লাগবে কেমন হয়েছে। নমস্কার।